রাজ্যের রাজ্যসভার একমাত্র শূন্য আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার বিধানসভার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র দাখিলের সময় বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্যের সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিজেপি আইপিএফটি এবং ত্রিপুরা মথ দলের বিধায়করা। এদিন মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান, রাজীব ভট্টাচার্য কৃতিত্বের সাথে রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছেন, তেমনিভাবে নির্বাচিত হয়ে আগামী দিনে রাজ্যের জন্য ভালো কাজ করবেন। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে রাজ্যসভার আসনে প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সাথে এখন মোধাও আছে, আইপিএফটিও আছে, আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবার রাজ্যসভার যে সেকেন্ড পোস্টটা আছে সেই পোস্টে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমি আশা করি উনি কৃতিত্বের সাথে যেভাবে সভাপতিত্বের দায়িত্ব উনি করেছেন এবং আগামী দিন যখন উনি নির্বাচিত হবে নিশ্চিত যে ত্রিপুরা রাজ্যের জন্য খুব ভালো কাজ করবেন সেটা আমি নিশ্চিত। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজি এবং অমিত শাহজিকে আমাদের মাননীয় হোম মিনিস্টার ওনাকে ধন্যবাদ দিচ্ছি। এদিন মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, তাকে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তিনি জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ নেতৃবৃন্দের আশীর্বাদ নিয়ে রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার প্রয়াস গ্রহণ করবেন তিনি। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার কাজে অংশগ্রহণ করতে পারবেন, এটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আমাদের আমাকে এত বড় পরিসরে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে ধন্যবাদ জানাই যে আমার মতো এরকম ছোট কার্যকর্তাকেও এত বড় পরিসরে কাজ করার একটা সুযোগ করে দিয়েছে। আমি সকলের আশীর্বাদ নিয়ে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সবার আশীর্বাদ নিয়ে আমি এই ত্রিপুরার জন্য যে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে তাকে আরও ত্বরান্বিত করার জন্য আমি সেটা প্রয়াস থাকবে এবং আমাদের যে লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার লক্ষ্যে আমিও একটা অংশীদারিত্ব হব, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, অন্যান্য দলের বিধায়কদের প্রতিও তাকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাবেন তিনি। উল্লেখ্য, রাজ্যের একমাত্র রাজ্যসভার শূন্য আসনে আগামী 3 সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে, বিধায়কদের ভোট হবে এই নির্বাচন। বর্তমান সময়ে রাজ্য বিধানসভায় বিজেপি আইপিএফটি এবং ত্রিপুরা মথা দলের সদস্য সংখ্যা নিরিখে রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের জয় যে সময়ের অপেক্ষা মাত্র তা বলাই বাহুল্য। Your report, RE News.